হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, কিছুদিন আগে আমার বাসায়, আমি যে ঘরে বাইক রাখি সেই ঘরে রাতের বেলা চোর এসেছিল। চোর এসেছিল কিন্তু বাইকটা আমার চুরি করতে পারেনি। আলহামদুলিল্লাহ, আমি সেই সময় ঘুম থেকে উঠে শব্দ শুনতে পেয়ে লাইট দিয়েছি, তারা ভেঙে চলে গেছে। কিন্তু বাইরে যেয়ে দেখি তারা যে তালা লাগানো ওইটা কেটে ফেলেছে, তালা কাটেনি। তো ভিউয়ার্স, যারা বাইকের সিকিউরিটি নিয়ে চিন্তিত তারা অবশ্যই অবশ্যই ক্যামেরা লাগান বা আমার মতো এরকম একটি সিকিউরিটি অ্যালার্ম লাগাতে পারেন। ভিউয়ার্স, ভিডিওর প্রথমেই দেখেছেন এই অ্যালার্মটি কিভাবে কাজ করে, আর এখন আমি আপনাদেরকে দেখাবো এইটা আনবক্সিং করে যে এর মধ্যে কি কি আছে আর এই অ্যালার্মটার সঙ্গে আমরা কি কি পাচ্ছি। সো ভিউয়ার্স, বক্সটা দেখতে ঠিক কেমনটাই। সো ভিউয়ার্স, এটা আমি আনবক্সিং করব এখন আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছিল আপনার মেন সিকিউরিটি অ্যালার্ম। সিকিউরিটি অ্যালার্মটির সঙ্গে দেওয়া হয়েছে দুইটি রিমোট কন্ট্রোল, যেটির মাধ্যমে অ্যালার্ম সাইরেনটিকে অন অফ করা যাবে। আর এটা হচ্ছিল ওয়াল মাউন্ট হোল্ডার, যেটাতে আপনার সিকিউরিটি অ্যালার্মটি অ্যাটাচ করে আপনার এখানে ওয়ালে বা আপনার ইচ্ছা মতো এখানে মুভ করার অপশন আছে, মুভ করতে পারবেন। এভাবে আপনি দেওয়ালে সেট করতে পারবেন। সিকিউরিটি অ্যালার্মে আপনার এখানে চারটা ব্যাটারি লাগানোর অপশন আছে। এখানে আপনার চারটা ব্যাটারি আমি সেট করি। ওকে, চারটা ব্যাটারি সেট করে দিলাম। আসলে ব্যাটারি এই জন্য দরকার যে আপনার এখানে ডিসি 6 ভোল্টের একটা অপশন দেওয়া আছে। ওকে, সো এটা ডাইরেক্ট ইলেকট্রিসিটির সঙ্গে আপনি কানেক্ট করে দিতে পারবেন। আর যখন আপনার ইলেকট্রিসিটি থাকবে না, যখন ইলেকট্রিসিটি চলে যাবে, তখন এটা আপনার ব্যাটারিটা দিয়ে আপনার এটা অ্যাক্টিভ থাকবে, মানে এটা কখনোই বন্ধ থাকবে না আর কি। আর এটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে এই রিমোটের বাটনে চাপ দিতে হবে, দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ হওয়ার জন্য একটু সময় নেই, সময় নেই হচ্ছে হলো আপনার এই অ্যাক্টিভ নেওয়ার পরে আপনার গ্রিন লাইটটা অফ হয়ে যাবে। গ্রিন লাইট অফ হয়ে গেলে দেন এর সামনে যেটা মুভ করবে, মুভ করলেই সাইলেন্টটা বাজবে। তো আমি এখন এর উপর দিয়ে আমার হাতটা নাড়াচ্ছি, দেখেন এই যে সাইরেন, হ্যাঁ এই যে রেড লাইটটা এখন ব্লিঙ্ক করতেছে, এই যে সাইলেন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। মানে আপনি, আচ্ছা এটাকে বন্ধ করি। আচ্ছা, এই যে বন্ধ হয়ে গেল। এটার সামনে আপনি কোনো কিছু মুভ করলে এটা রেঞ্জ 8 মিটার পর্যন্ত ক্যাপচার করতে পারে এই সেন্সরটি। এটা হলো সেন্সর। সো ভিউয়ার্স, এখানে 105 ডিসিবেল, অনেক লাউড। বিশেষ করে আমি দেখছি ভিউয়ার্স, এটা ব্যাটারির তুলনায় যখন আমি ডিসি বোর্ডটা লাগাই দিই, তখন এটাতে আপনার সাইরেনটা আরও জোরে হয়। সো ভিউয়ার্স, আমি এই সাইরেনটি আমার বাইকের রুমে লাগিয়ে রেখেছি। এটা আমার কাছে ভালো লেগেছে, অল্প দাম, 700-800 টাকার মধ্যে একটা ভালো একটা সিকিউরিটি ব্যবস্থা হবে আমি মনে করি। তো ভিউয়ার্স, যদি আপনাদের এটা পছন্দ হয় আপনারা দারাজ থেকে কিনতে পারবেন, আমিও এটি দারাজ থেকে কিনেছি। আর ভিউয়ার্স, ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ।